গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা আমি এখন আছি খেউটা তালতলা মার্কেটের পাশেই, খুব সুন্দর পরিবেশে আছি এখন আমি। এখানে রেস্টুরেন্টের জন্য খুব বিখ্যাত একটি এলাকা, তো আমি আজকে এখানে একটি ফুড ব্লগ করব। আমি এখন যে রেস্টুরেন্টে যাব এটা হচ্ছে একটা কফি শপ, আইস পান্ডা। তো আমি এখন আইস পান্ডাতে যাব এবং কিছু স্পেশাল কিছু খাবার খাবো। তো চলুন আমি এখন ভিতরে ইন করি। আমরা একটু রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা দেখব। ভিতরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম মনের মতো একটা ভিউ আছে ভিতরে। তো আমরা এখান থেকে কিছু অর্ডার করব, তারপরে খাবো। তো চলুন দেখি এখানে ভালো কি ধরনের খাবার পাওয়া যায়। আমরা একটু দেখব কি কি খাবার পাওয়া যায় এখানে। এই রেস্টুরেন্টের কিছু ইউনিক খাবার আছে, আমি এটা জানতে পেরে এখানে এসেছি। তো সেই খাবারগুলোর মধ্যে সেটা সব থেকে বেশি ইউনিক, আমি সেই খাবারটা খাবো। তো দেখি এখানে কি ধরনের খাবার আছে, এখানে কি মানে কি ধরনের স্পেশাল খাবারগুলো আছে। আমাদের হচ্ছে মেইন সিগনেচার এটা হচ্ছে দিলওয়ালে। দিলওয়ালে এটা হচ্ছে আমাদের মুম্বাই থেকে আনা, এটা আমরা ডাবে সার্ভ করে থাকি। মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোকোনাট, নাট, আদার্স, অনেক এক্সপেন্সিভ কিছু আইটেম থাকবে এটাতে। খুবই হেলদি একটা ফুড, খুব এনার্জেটিক, এটা ক্যালোরি ফুল, এটা আমাদের সিগনেচার আইটেম স্পেশাল। নেক্সট হচ্ছে আমাদের লাচ্ছি, লাচ্ছিটা আমাদের স্পেশাল, লাচ্ছিটা অনেক ঠিক, একবারেই ন্যাচারাল এটা। হ্যাঁ, তারপর হচ্ছে কোকোনাট স্ন্যাশ, কোকোনাট স্ন্যাশটা হচ্ছে বেবি কোকোনাট ওয়াটার নিয়ে তৈরি হয় এটা, এটাও একবারে ন্যাচারাল। পুরো সবগুলো হেলদি ফুড, মুরগি ন্যাচারাল, কোনো কেমিক্যাল কোনো রকম আর্টিফিশিয়াল কিছু ইউজ করি না। এখানে যেহেতু দিলওয়ালে যে ফুডটা এটা খুবই স্পেশাল এবং নতুন ফুড, এটা আমি কখনো খাইনি, তো আমরা আজকে এটা ট্রাই করতে পারি। এটা হচ্ছে 160 টাকা প্রাইস, সিঙ্গেল প্রাইস হচ্ছে 160 টাকা, আর কাপল হচ্ছে 250 টাকা। যারা কাপল আছেন তাদের জন্য হচ্ছে 250 টাকা। তো আমরা 160 টাকা দিয়ে সিঙ্গেল প্যাকেজটাই নেবো। তো এটা আজকে ট্রাই করবো, তারপর দেখবো যে আসলে এটার টেস্টটা কেমন। তো আমাদের রেসিপিটা অলরেডি হয়ে গেছে, এর ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। তো ফার্স্ট টাইম ট্রাই করব, তো চলুন দেখা যাক। তো আমি এখন ট্রাই করব প্রথমবারের মতো দিলওয়ালে, তো দেখি কেমন টেস্ট হয়েছে এটা। তো এই দিলওয়ালে যে খাবারটা আমি খাচ্ছি এটা মুম্বাইয়ের একটি জনপ্রিয় খাবার। ঢাকাতে যদি আপনারা কোথাও পেতে চান এই খাবারটা আপনারা কোথাও পাবেন না, একমাত্র তালতলাতে আপনারা এই খাবারটি পাবেন, আইস পান্ডাতে। তো এই খাবারটি যে টেস্টটা, মানে কোকোনাটটা স্ম্যাশ করে কয়েক ধরনের বাদাম ইউজ করা হয়েছে, আরও এদের স্পেশাল কিছু ক্রিম অনেক কিছু ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই টেস্টটা অনেক সুন্দর এসেছে। তো আমি আর একটু ট্রাই করবো। এর টেস্টটা খুবই মজার, মানে একবার যদি আপনি খান আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আবার আসবেন এই খাবারটি খেতে। খুবই মজাদার একটি খাবার এটি, মানে যেহেতু এটা বাইরের ফুড, বাংলাদেশ নতুন করে তৈরি করা হয়েছে, তারপরেও এর খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। তো আপনার তো আশা করি আপনারা অবশ্যই তালতলাতে আসবে, একবার জন্য হলেও আইস পান্ডাতে চলে আসবেন এবং এই খাবারটা ট্রাই করবেন। ও বাইরে রেস্টুরেন্টে আমার সাথে আজকে আমার বেস্ট ফ্রেন্ড মিম চলে এসেছে। দিলওয়ালে আমরা আজকে যে আইটেমটি খাচ্ছি এটা খুবই সুস্বাদু একটা খাবার, আর বাংলাদেশে মনে হচ্ছে এটা ফার্স্ট, এর আগে আমি কখনো এটা খাইনি। তো আমার মতে এটা 100 পাওয়ার একটা যোগ্য একটা খাবার। Thank you.
তো বন্ধুরা আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।